আপনারা দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন সাথে রয়েছে আমি বর্ণালী অবৈধ মূল্যবান কার্ড উদ্ধারে সাফল্য বন দপ্তরের বিকর্মীদের শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে ত্রিপুরার পেচারতল ফরেস্ট প্রোটেকশন ইউনিটের কর্মীরা মাছমারা রেঞ্জ অফিসের অন্তর্গত জামিনী পাড়া এলাকার গভীর জঙ্গল থেকে বিপুল পরিমাণের অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে জানা গেছে বনদস্যুরা বনের মূল্যবান গাছ কেটে অন্যত্র পাচারের উদ্দেশ্যে জঙ্গলে মজুদ করে রেখেছিল শনিবার বনকর্মীদের এই অভিযানের খবর পেয়ে বনদস্যুরা গা ডাকা দিতে সক্ষম হয় পরে ফরেস্ট প্রোটেকশন ইউনিটের কর্মীরা অবৈধ সেগুন কাঠগুলো উদ্ধার করে পেচার তোলে নিয়ে আসে সূত্র মারফত আরো জানা গেছে শেরমন টিলা বাঘাই ছড়ি নবীন ছড়া পানি টিলা ছড়া সিধং ছড়া কাছারি ছড়া সহ বিভিন্ন এলাকায় বন ধ্বংস করে অবৈধ কাঠগুলো পাচার করে চলেছে বনদস্যুরা অনেকের অভিমত বন দপ্তরের কর্মীরা যদি আরো সক্রিয়ভাবে ভূমিকা পালন করে তাহলে বনদস্যুদের এই কার্যকলাপ বন্ধ করতে সক্ষম হবে সকালবেলে আমরা পেট্রোলিং এ বাইরে আমরা ওই দিকে চেয়ারম্যানছিল ইয়া আওয়ানোর সময় একটা জায়গাতে একটা লুকানো অবস্থায় একটা আডা কামের মতো কাঠ পাই পাইছি এটা পাওয়ার পরে আমরা কমান্ডার গাড়িতে ক্যারিং করে আমরা নিজস্ব কেরিং করেছি অফিসে আমরা আমরা কাছে দিতে লাইছি এটা কোন জায়গাতে আনছেন স্যার কাঠগুলো দরকার জামিনীপাড়া আচ্ছা এর সঙ্গে কোনো কারোর পাওয়া গেছে না 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 পাওয়া গেছে লোকানের অবস্থায় আমরা পাওয়া আচ্ছা আধা কাম মাল না ঠিক কাঠ স্যার এটি কাঠটা এটা সেগুন তকটা আর সুপার আচ্ছা বাজার মূল্য কত টাকা হবে স্যার বাজার মূল্য এমনি ওইটা এটা ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা স্যার আপনার বড় জ্যার আমার অ্যাসিস্টেন্ট এটা অ্যাসিস্টেন্ট পেশার কার্ডগুলো বর্তমানে কোথায় রাখা হয়েছে স্যার কার্ডগুলা ওখানে আপাতত আমরা রাখছি কালকে মেজারমেন্ট করে এটা রাখা হবে এখন কেমন তুমি বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ